আসসালামু আলাইকুম কিন্ডার কেয়ারের সকল ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকে এখন আমি তোমাদের তৃতীয় শ্রেণীর ইংরেজি ফার্স্ট পেপার ক্লাসটা নেব। তোমাদের এই ধাপে পড়া দেওয়া হয়েছে অ্যানসার টু দি কোশ্চেন, যা নাকি একটা এটার সাথে একটা শিটও গিয়েছে সেখান থেকে, আর হলো মেক সেন্টেন্স। মেক সেন্টেন্সও তোমাদের এই শিটে দেওয়া হয়েছে। এখন আমি তোমাদের অ্যানসার টু দি কোশ্চেন এবং মেক সেন্টেন্স দুইটাই বুঝিয়ে দেব। অ্যান্সার টু দি কোশ্চেন এবং মেক সেন্টেন্স দুইটি দেওয়া হয়েছে, সেখানে তোমরা একটু আসো, সবাই একটু শিটটা বের করো। আগে তোমাদের আমি একটু মেক সেন্টেন্সটা বুঝিয়ে দিই। হ্যালো, দেখো, হ্যালো আই এম রিয়া ইসলাম। তারপরে আছে টাচ, টাচ ইউর ইয়ার, আর্লি গো টু স্লিপ আর্লি, লুক লুক এট দ্য পিকচার্স, পুট পুট অন ইউনিফর্ম, পুট অন ইউর ইউনিফর্ম। এখানে যেগুলো যে কটা মেক সেন্টেন্স দেওয়া হয়েছে এগুলো ভালো করে পড়বে এবং লিখবে। সবাই ইচ্ছা করলে এখানে তোমাদের অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক থেকেও কিছু মেক সেন্টেন্স দেওয়া হয়েছে, এগুলো অর্থ সহকারে তোমরা একটু পড়ার চেষ্টা করবে, তাহলে দেখবে যে নিজেরা অনেক সময় কী করতে পারবে, অর্থটা জানা থাকলে তোমরা নিজেরাও লিখতে পারবে। এবার আমি আসি তোমাদের অ্যান্সার টু দি কোশ্চেনে। অ্যান্সার টু দি কোশ্চেনে তোমাদের এখানে প্রশ্ন দেওয়া হয়েছে মোট হলো গিয়ে 12টা। এখন আমরা প্রশ্নগুলি একটু বুঝিয়ে দিই। হোয়াট ইজ দ্য পার্সনস নেম, এটা হলো ইংলিশ ফর টুডে পেজ নং 4, ওইখানে প্রশ্নগুলো আছে এবং ওইখান থেকে উত্তরগুলো লেখা হয়েছে। তাহলে প্রশ্নটার উত্তর কী হবে? হোয়াট ইজ দ্য পার্সনস নেম, দি পার্সনস নেম ইজ মাহবুব আলম। হাউ ওল্ড ইজ হি, তার বয়স কত? হি ইজ 30 ইয়ার্স ওল্ড। হোয়াট ডাজ হি ডু, সে কী করে? হি টিচেস ইংলিশ, সে ইংরেজি পড়ান। হোয়ার ডাজ হি ওয়ার্ক, তিনি কোথায় কাজ করেন? হি ওয়ার্কস ইন এ প্রাইমারি স্কুল ইন নড়াইল। হোয়াট ডে ইজ ইট টুডে, টুডে ইজ সানডে। তোমাদের প্রশ্ন কিন্তু সবগুলো 4 পেজ থেকে না, অন্যান্য বইয়ের ভিতর থেকেও দেওয়া হয়েছে। হোয়াট ডে ওয়াজ স্টারডে, স্টারডে ওয়াজ স্যাটারডে। হোয়ার ওয়াজ দ্য হোল, এটা হলো তোমাদের অ্যাক্টিভ ইংলিশ বুক থেকে, দ্য হোল ওয়াজ ইন দি রুফ অফ মিস্টার শাহস হাউস। হু ব্রট দ্য টিন অফ পেন্ট, টিন অফ পেন্ট, এখানে টিটা উঠে নাই দেখা যাচ্ছে, হয়তো বা ছাপার কারণে, তোমরা একটু ঠিক করে নিবে। 8 নম্বর প্রশ্নে পেন্ট, PAINT পেন্ট, অ্যান্সারে ঠিকই আসছে, আজমা ব্রট দ্য টিন অফ পেন্ট। হু ব্রট এ প্যাকেট অফ নেলস, স্যাম ব্রট এ প্যাকেট অফ নেলস। হু ওয়াজ টায়ার্ড, মিস্টার শাহ অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার টায়ার্ড। হোয়াট ডিড ওমর ব্রো অ্যাট ফার্স্ট, ওমর ব্রোড এ রুলার অ্যাট ফার্স্ট। হু লেন্ট ওমর দ্য পেন, আজমা লেন্ট ওমর দ্য পেন। ঠিক আছে, তারপর তোমাদের আমি আরেকটু বুঝিয়ে দিই। ট্রোফোস, এখানে নিচে কিছু ট্রোফোস দেওয়া আছে, তোমরা এগুলো ভালো করে পড়বে। এটা এই ধাপে দেওয়া হয়নি, সামনের ধাপে দেওয়া হবে এবং তোমরা ভালো করে সবগুলি পড়ে এবং লিখে জমা দিবে। আশা করি সবাই ভালো থাকবে। এখন আবার নতুন করে করোনা খুব বেড়েছে, এই করোনার মধ্যে সবাই ঘরে থাকবে, নিরাপদে থাকবে এবং নিজের দিকে পরিবার দিকে খেয়াল রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বারবার হাত ধুবে এবং ভালো থাকবে। তোমাদের আরেকটা কথা জানিয়ে যাই, সেটা হচ্ছে গিয়ে সামনের মঙ্গলবারে যে তোমাদের খাতা জমা দেওয়ার কথা, ওই দিন স্কুল বন্ধ থাকবে। এর বুধবারে তোমরা খাতাগুলো নিয়ে যাবে এবং নতুন পড়া নিয়ে যাবে এবং খাতাগুলো জমা দিয়ে যাবে, সবাই ভালো থাকবে। তোমাদের আবার একটু জানিয়ে দেয়, সামনের মঙ্গলবার স্কুল বন্ধ থাকবে, মঙ্গলবারের যে পাঠ যে কার্যক্রম সেটা আমরা বুধবারে করব, তোমরা সেই মঙ্গলবারের নিয়ম অনুযায়ী বুধবারে আসবে এবং সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।